তো আমরা আগের ক্লাসে যেখানে ছেড়ে গিয়েছিলাম সেটা হচ্ছে ভেরিয়েবল কোভ্যালেন্সি। আমরা দেখাছিলাম যে নন মেটালগুলো যখন পরস্পর যুক্ত হয় তখন তারা কোভ্যালেন্সির মাধ্যমে যুক্ত হয়। আউটারমোস্ট শেলে কতগুলো আনপেয়ার ইলেকট্রন আছে সেগুলো দিয়ে এক একটা নন মেটালে কত কোভ্যালেন্সি শো করতে পারে সেটা বোঝা যায়। এবং সেই সূত্রে এটাও বলেছিলাম অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাটমগুলোর আউটারমোস্ট শেলে ফাঁকা জায়গা পড়ে আছে, ফাঁকা অরবিটাল পড়ে আছে, এবং সেই ফাঁকা অরবিটালকে ইউজ করে অ্যাটমগুলো তাদের আউটারমোস্ট শেলে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যাকে বাড়িয়ে নিচ্ছে। টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট শেল সেটা সারা বাড়িয়ে নিতে পারছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু একাধিক সমযোজ্যতা প্রদর্শন করবে। আমরা উদাহরণ দিয়েছিলাম ফসফরাস 3 এবং 5 দু ধরনের কোভ্যালেন্সি শো করে, এবং যখন সে 5 কোভ্যালেন্সি শো করে তখন আমরা এটাও দেখিয়েছিলাম যে অক্টেট রুলটা ঠিকভাবে ফলোড হচ্ছে না, ল অফ অক্টেট ইজ নট ফলোড, 10টা ইলেকট্রন হয়ে গেছে। তো আমরা সেই জায়গা থেকে আজকে আলোচনাটা শুরু করছি। একটা কোশ্চেন বলে জানো তো যে নাইট্রোজেন ক্যান ফর্ম NCl3 অনলি। একটা কোশ্চেন বলি তোমাদের, নাইট্রোজেন কেবলমাত্র NCl3 যৌগটাই বানাতে পারে, বাট ফসফরাস ক্যান ফর্ম বোথ PCl3 অ্যান্ড PCl5 কম্পাউন্ড। নাইট্রোজেন কেবলমাত্র NCl3 কম্পাউন্ডই তৈরি করতে পারে, বাট ফসফরাস ক্যান ফর্ম বোথ PCl3 অ্যান্ড PCl5 কম্পাউন্ড। নাইট্রোজেন কেবলমাত্র NCl3 যৌগ তৈরি করে, কিন্তু ফসফরাস PCl3 PCl5 দুটো যৌগই তৈরি করে। এখন স্বভাবত প্রথম প্রশ্ন যেটা মনে আসে যে নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে এই তুলনাটা কেন করা হচ্ছে। করা হচ্ছে তার কারণ নাইট্রোজেন এবং ফসফরাস উভয়ই হচ্ছে গ্রুপ 15 এর এলিমেন্ট, এবং এদের অবস্থান প্রথমে নাইট্রোজেন আছে তারপর ফসফরাস আছে, ওপরে নাইট্রোজেন তার তলাতেই আছে ফসফরাস, দুজনেই নন মেটাল, তাই দুজনের বিহেভিয়ার একই রকম হবে এটা আশা করা যায়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে নাইট্রোজেন কেবলমাত্র 3 কোভ্যালেন্সি দেখিয়ে সন্তুষ্ট, কিন্তু ফসফরাস 3 এবং 5 দু ধরনের কোভ্যালেন্সি তারা শো করছে। এটার কারণ কি? কারণ আর অন্য কিছু না, তোমরা অনেকেই আন্দাজ করতে পারো, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1, মোট আনপেয়ার ইলেকট্রন কটা? 3টি। নাইট্রোজেন হ্যাজ অনলি 3 আনপেয়ার ইলেকট্রন, 3টেই মাত্র আনপেয়ার ইলেকট্রন আছে। নাইট্রোজেনের মধ্যে কেবলমাত্র 3টেই আনপেয়ার ইলেকট্রন আছে, তাই নাইট্রোজেন 3 কোভ্যালেন্সি শো করে। এবার নাইট্রোজেনের আউটার মোস্ট শেল হচ্ছে 2 নম্বর শেল, সেখানে কোনো ফাঁকা জায়গা, 2d বলে তো কিছু হয় না, ফাঁকা কোনো অরবিটাল পড়ে নেই, তাই নাইট্রোজেন কি এক্সাইটেড স্টেটে গিয়ে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন বাড়াতে পারবে ওই ফাঁকা অরবিটালকে ইউজ করে, এক্সাইটেড স্টেটে গিয়ে ফাঁকা অরবিটালকে ইউজ করে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট শেল সেটা যে বাড়াতে পারবে, বৃদ্ধি করতে পারবে, সেই চান্স নাইট্রোজেনের নাই, তাই নাইট্রোজেন কেবল 3 কোভ্যালেন্সি করেই সম্পূর্ণ, ইন অ্যাবসেন্স অফ ভ্যাকেন্ট অরবিটাল ইন ইটস ভ্যালেন্স শেল। যেহেতু নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে কোনো ফাঁকা উপকক্ষ পথ নেই, তাই নাইট্রোজেন ক্যানট ইনক্রিজ দ্য নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন ইন ইটস আউটার মোস্ট শেল, তাই নাইট্রোজেন তার সর্ববহিঃস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা আর বৃদ্ধি করতে পারে না, ঠিক আছে, ফলে সে 3 সমযোজ্যতাই প্রদর্শন করে। এবার ফসফরাসের কথা ভাব, ফসফরাস 15
তুমি যদি তার বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1 তাহলে কটা ইলেকট্রন আউটার নোড শেলে মোট পাঁচটা কিন্তু আম্পিয়ার হচ্ছে তিনটি তা তিনটি আম্পিয়ার থাকলে ফসফরাস তিন কোভ্যালেন্সি শো করবে এটাই নাইট্রোজেনের মতো এটাই স্বাভাবিক যেহেতু ফসফরাস ও পিসিএল থ্রি কম্পাউন্ড তৈরি করে তাতে কোনো কিছু নতুন কিছু নেই তিন কোভ্যালেন্সি কিন্তু ফসফরাসের এক্সট্রা যেটা আছে ওর আউটার মোস্ট শেল হচ্ছে তিন নম্বর শেল এবং তিন নম্বর শেলের ডি অরবিটাল হচ্ছে ফাঁকা একদম ফাঁকা ডিতে দশটা ধর এখানে একটাও নেই তো সেই ফাঁকা ডি অরবিটাল থাকার সুবাদে ফসফরাস তার আউটার মোস্ট শেলে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন বাড়াতে পারে আমরা বলি এক্সাইটেড স্টেটে চলে যায় ফসফরাস যখন কম্পাউন্ড তৈরি করতে হয় তখন সে কোথায় যায় এক্সাইটেড স্টেটে এক্সাইটেড স্টেটে গিয়ে ফসফরাস তার 3s এর একটা ইলেকট্রন 3d তে পাঠিয়ে দেয় আমরা এরকম লিখে এদিকে নিয়ন পর্যন্ত লিখলাম এনি দিয়ে দিলাম তার মানে এতটা বিন্যাস আমার লেখা হয়ে গেল 3s1 3px1 3py1 3pz1 3dz2 একটা ইলেকট্রনকে ফাঁকা d তে পাঠিয়ে দেয় ঠিক আছে তাহলে তার বিজোড় ইলেকট্রনের সংখ্যা বেড়ে হয়ে গেল 5 এখানে 5টা আম্পিয়ার ইলেকট্রন আছে তো এই 5টা আম্পিয়ার ইলেকট্রন দিয়ে ফসফরাস হাই কোভ্যালেন্সি ও শো করে এই জন্য ফসফরাস BCl5 কম্পাউন্ডও তৈরি করে BCl3 তৈরির সাথে সাথে BCl5 তৈরি করে যেটা নাইট্রোজেনের সুযোগ নেই সেই চান্স নেই কারণ আউটার মোস্ট শেলে ফাঁকা অরবিটাল নেই আম্পিয়ার ইলেকট্রন বাড়ানোর সম্ভাবনা নেই যেটা কিন্তু ফসফরাসে আছে বোঝা যাচ্ছে কথাটা তো এই ধরনের প্রশ্ন আসতে পারে আমি আরো এই উদাহরণ দিই দেখো ধরো অক্সিজেন অক্সিজেন অ্যাটমিক নাম্বার কত আট কনফিগারেশন কি 1s2 2s2 2px2 2py1 2pz1 তাহলে আউটার মোস্ট শেলে কটা আম্পিয়ার ইলেকট্রন আউটার মোস্ট শেলে দুটো আম্পিয়ার ইলেকট্রন দুটো মাত্র আম্পিয়ার ইলেকট্রন আছে আউটার মোশন সেই দুটো আম্পিয়ার ইলেকট্রন দিয়ে অক্সিজেন দুই কোভ্যালেন্সি শো করে অক্সিজেনের যোজ্যতা দুই আমরা বহু জায়গাতে পড়েছি H2O জল তৈরি হয় আরো অন্যান্য অনেক যৌগ CaO ক্যালসিয়াম অক্সাইড অক্সিজেনের কোভ্যালেন্সি হচ্ছে দুই এবার তুমি অক্সিজেনের পাশাপাশি সালফারের কথা ভাবো অক্সিজেন আর সালফার কিন্তু একই গ্রুপের মৌল সেটা হচ্ছে গ্রুপ 16 প্রথমে অক্সিজেন তারপর সালফার 1s2 2s2 2p6 3s2 3px2 3PY1 3PZ1 তাহলে সালফারের আউটার মোস্ট শেলে বিন্যাস অক্সিজেনের মতোই হবে একই গ্রুপের মৌল তো কেবল একটা ধাপ পরে বলে একটা নতুন অরবিটাল যুক্ত হয়েছে তাহলে আম্পিয়ার ইলেকট্রন কটা এটা তো দুটো আম্পিয়ার ইলেকট্রন মোট দুটো আম্পিয়ার ইলেকট্রন আছে তো দুটো আম্পিয়ার ইলেকট্রন থাকলে সালফার দুই কোভ্যালেন্সি শো করবে অক্সিজেনের মতই শো করবে দুই কোভ্যালেন্সি H2S কম্পাউন্ড দেয়
যেখানে সালফারের কোভ্যালেন্সি হচ্ছে 2। কিন্তু অক্সিজেনের যেটা নেই, অর্থাৎ আউটার মোস্ট শেলে কোনো ফাঁকা জায়গা নেই, সেটা কিন্তু সালফারের আছে। তার থ্রিডিটা পুরোপুরি ফাঁকা পড়ে আছে। আউটার মোস্ট শেলে থ্রিডি অরবিটালটা কমপ্লিটলি ভ্যাকেন, পুরোপুরি ফাঁকা যায় অবস্থায় পড়ে আছে। তাই সালফার রাসায়নিক বিক্রিয়ার সময় সেই সুযোগটা নেয়, এক্সাইটেড স্টেটে গিয়ে বাড়তি যদি এনার্জি পায়, তাহলে সে করে কি জানো তো, থ্রিপিএক্স, ধরো এখানে থ্রিপিএক্স এর একটা ইলেকট্রন ও থ্রিডিতে পাঠিয়ে দিল, তাহলে কটা আম্পেয়ার ইলেকট্রন হলো? মোট 4টে আম্পেয়ার ইলেকট্রন, 4 আম্পেয়ার ইলেকট্রন। এই 4টে আম্পেয়ার ইলেকট্রন দিয়ে সালফার 4 কোভ্যালেন্সি শো করে, তুমি সালফার এরকম যৌগ পাবে SF4, SO2, এইসব কম্পাউন্ড সালফারের কোভ্যালেন্সি হচ্ছে 4। আবার এখানেই শেষ নয়, এখনো 3S এর যে পেয়ার আছে সেটা হয়েও সাফিসিয়েন্ট এনার্জি পেলে সালফার সেটাকেও আনপেয়ার করে ফেলতে পারে। 3S1, 3PX1, 3PY1, 3PZ1, 3DZ2Y1, 3DX2Y2Y1। তাহলে মোট কটা আম্পেয়ার ইলেকট্রন হলো? টোটাল 6টা আম্পেয়ার ইলেকট্রন, দ্যাট আর 6 আম্পেয়ার ইলেকট্রন, মোট 6টা আম্পেয়ার ইলেকট্রন হলো। সালফারের ইলেকট্রন বিন্যাসে যেমন দুটো, অরিজিনালি দুটো থাকে, কিন্তু বিজোড় করার প্রক্রিয়াতে সালফার 2 থেকে বিজোড় ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে 4 করতে পারে, আবার থ্রিডিকে ব্যবহার করে সেটা সে 6ও করতে পারে, মানে সালফার 6 কোভ্যালেন্সি ও শো করতে পারে। আমরা জানি SF6, SO3 এসব কম্পাউন্ডে সালফার 6 কোভ্যালেন্সি, 6 সমযোজ্যতা প্রদর্শন করে। সালফারের কোভ্যালেন্সি এই সমস্ত যৌগে 6। তাহলে এরকম কোশ্চেন করে, অক্সিজেন এবং সালফার একই গ্রুপের মৌল, দুটো নেই নন মেটাল, কিন্তু অক্সিজেনের কোভ্যালেন্সি হচ্ছে 2, সালফারের কোভ্যালেন্সি হচ্ছে 2, 4, 6, এটা কেন? তার উত্তরে তুমি বলবে, সালফারের আউটার মোস্ট শেল এবং অক্সিজেনের আউটার মোস্ট শেল দুটোতেই প্রাইমারি কন্ডিশনে, প্রাথমিক অবস্থায় দুটো করে অ্যাম্পিয়ার ইলেকট্রন থাকে। তারা এই দুটো করে অ্যাম্পিয়ার ইলেকট্রন ব্যবহার করে 2 কোভ্যালেন্সি শো করে। এবার অক্সিজেনের আউটার মোস্ট শেলে আর কোনো ভ্যাকেন্ট অরবিটাল নাই, তাই নাম্বার অফ অ্যাম্পিয়ার ইলেকট্রন বাড়ানোরও কোনো উপায় নাই। কিন্তু সালফারের আউটার মোস্ট শেলে ভ্যাকেন্ট অরবিটাল আছে, 3D অরবিটালটা ভ্যাকেন্ট, ফাঁকা। সালফার তার এই ভ্যাকেন্ট অরবিটাল ব্যবহার করে আউটার মোস্ট শেলে অ্যাম্পিয়ার ইলেকট্রনের সংখ্যা বাড়িয়ে নিতে পারে, সেটা 4 বা 6 পর্যন্ত করে নিতে পারে, ঠিক আছে? সেই জন্য সালফার 2 কোভ্যালেন্সির পাশাপাশি 4 বা 6 কোভ্যালেন্সি শো করে, যেটা অক্সিজেনের পক্ষে সম্ভব নয়, কারণ তার পক্ষে অ্যাম্পিয়ার ইলেকট্রন বাড়িয়ে নেওয়াটা সম্ভব নয়, পসিবল নয়। এই কারণে অক্সিজেনের কোভ্যালেন্সি মাত্র 2, একটাই কোভ্যালেন্সি 2, সালফারের কোভ্যালেন্সি কিন্তু 2, 4, 6। এবং এখানে আমি বললাম, এই গ্যাপটা দেখো 2-এর, একটু আগে তো তুমি ফসফরাস দেখেছো 3 আর 5 কোভ্যালেন্সি, গ্যাপটা 2-এর, সালফারের হচ্ছে 2, 4, 6, গ্যাপটা হচ্ছে 2 করে, 2-এর পর 4, 2 গ্যাপ, 4-এর পর 6, 2 গ্যাপ। তার কারণটাকে সহজেই বুঝতে পারবে, যে একটা পেয়ার ইলেকট্রন যখন আনপেয়ার হয় তখন আমরা দুটো আনপেয়ার ইলেকট্রন পাই, একটা পেয়ার ভাঙলে দুটো আনপেয়ার হয়, সেই জন্য দুটো আনপেয়ার পার তা মানে কোভ্যালেন্সি 2 বেড়ে গেল। এই একই রকম করে তুমি সাজিয়ে দেখতে পারো, ক্লোরিনে নর্মালি একটা অ্যাম্পিয়ার ইলেকট্রন থাকে আউটার মোস্ট শেলে, শোনো, ক্লোরিনে নর্মাল কোভ্যালেন্সি হচ্ছে 1, কিন্তু সে একটু একটু করে আউটার মোস্ট শেলে অ্যাম্পিয়ার ইলেকট্রনের সংখ্যা বাড়াতে পারে,
একের পর তিন, তিনের পর পাঁচ, পাঁচের পর সাত। শূন্য ক্লোরিন এক তিন পাঁচ সাত এই চারটে কোভ্যালেন্সি শো করতে দেখা যায় ক্লোরিনকে। বিশেষ করে আমি যে জিনিসটার দিকে নজর করতে বলেছি যে একাধিক কোভ্যালেন্সি দেখা যায় ঠিকই, এই আরেকটা জিনিস খুব খেয়াল করো, এই কোভ্যালেন্সি গুলোর মধ্যে গ্যাপ হচ্ছে দুই ইউনিট। দুই ইউনিটের গ্যাপ হওয়ার কারণ এটা অন্য কিছু না, একটা পেয়ার ভেঙে আনপেয়ার হচ্ছে, জোড় ভেঙে বিজোড় হচ্ছে। একটা পেয়ার ভাঙলে দুটো আর পেয়ার হয়, সে ভ্যালেন্সি দুই একক টু ইউনিটস বেড়ে যায়। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস পড়ি তোমার, ধরো একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন কোন কারণে পাশাপাশি চলে এসেছে, সাধারণত আকারে নিস্তড়িত পরমাণু থেকে ছোট হয়, অ্যানায়ন সাইজে নিউট্রাল অ্যাটমের চেয়ে বড় হয়, সেজন্য অ্যানায়নটাকে বড় করে আঁকা হয়েছে, ক্যাটায়নটাকে ছোট করে। যদি এরা কোন রকম ভাবে কাছাকাছি চলে আসে, ক্যাটায়ন মানে কি, তার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি, বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কম, তাই কেন্দ্রে বা নিউক্লিয়াসের যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা খুব স্ট্রং, সে বাইরের কক্ষপথের ইলেকট্রন গুলোকে খুব শক্তপোক্ত আকর্ষণ বল দিয়ে সে নিজের দিকে টেনে ধরে রাখতে পারে। অ্যানায়ন সাইজে বড় এবং অ্যানায়ন মানে তার নিউক্লিয়াসে নাম্বার অফ প্রোটন কম, বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা অনেক বেশি, ফলে অ্যানায়নের কেন্দ্র অভিমুখে আকর্ষণ বল কম, ফোর্স অফ অ্যাট্রাকশন টুয়ার্ডস নিউক্লিয়াস এই ভ্যালুটা অ্যানায়নের ক্ষেত্রে কম, বরং ইলেকট্রনগুলো বরং বাইরের দিকে টানে বেশি, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন আউটসাইড ডিরেকশনে বেশি। এখন আমি যেটা বলতে চাই শোনো, সেটা একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন পরস্পর কাছাকাছি আসে, তখন ক্যাটায়নের যে নিউক্লিয়াস সে নিজের ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করার পাশাপাশি অ্যানায়নের যে ইলেকট্রন তাদেরকেও আকর্ষণ করতে শুরু করে, নিজের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করার পাশাপাশি আস্তে আস্তে অ্যানায়নের ইলেকট্রনগুলোকেও তার কেন্দ্রের দিকে টানতে শুরু করে। একই কাজ অ্যানায়নের নিউক্লিয়াসও করে, সেও নিজের ইলেকট্রনকে টানার পাশাপাশি ক্যাটায়নের ইলেকট্রনকেও সে তার দিকে টানতে চায়। কিন্তু বুঝতেই পারছো অ্যানায়নের নিউক্লিয়াসের এই আকর্ষণ করার ক্ষমতা, ফোর্স অফ অ্যাট্রাকশনটা তুলনায় কম, কারণ নাম্বার অফ প্রোটন কম, নিজের ইলেকট্রন গুলোকেও টেনে ধরে রাখতে পারে না, বাইরের দিকে ছড়িয়ে যায়, আকারে বড় হয়, সে আবার ক্যাটায়নের ইলেকট্রনকে কত জোরে টানবে। তুলনা করলে কিন্তু ক্যাটায়নের নিউক্লিয়াসের যে ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যানায়নের ইলেকট্রনের প্রতি সেটা অনেক বেশি। বুঝতে পারছো কথাটা, ক্যাটায়নের নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যানায়নের ইলেকট্রনের প্রতি সেটা অনেক বেশি, কারণ নিজের গুলোকেও টানে আবার অ্যানায়নের গুলোকেও টানে। তার ফলটা কি হয় দেখো, তার ফলটা এখানে দাঁড়ায় যে অ্যানায়নের ইলেকট্রন গুলো ক্যাটায়নের নিউক্লিয়াসে কাছে চলেছে, অ্যানায়নের সাইডে একটা ডিফরমেশন হয়, নেগেটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন গুলো ক্যাটায়নের দিকে ঝুঁকে আসে ওই টানে, আর নিউক্লিয়াসটা ক্যাটায়নের নিউক্লিয়াস দ্বারা রিপেল হয়ে বিকর্ষিত হয়ে দূরে সরে যায়, ফলে আমরা বলি অ্যানায়নের আকারের একটা বিকৃতি বা ডিফরমেশন ঘটলো, অ্যানায়নের সাইজের কি হলো, একটা ডিফরমেশন হলো, বিকৃতি হলো, পোলারাইজড হলো, আমরা বলি অ্যানায়নটা ধ্রুবায়িত হলো, পোলারাইজড হলো, নেগেটিভ গুলো একদিকে পজিটিভ গুলো অন্যদিকে এসে জমা হলো। এখন এই ডিফরমেশন যদি খুব বেশি হয়ে যায়, যদি পোলারাইজেশনটা খুব বেশি হয়ে যায়, তাহলে অ্যানায়নের কিছু অংশ ক্যাটায়নের মধ্যে প্রবেশ করে, এই ঘটনাটাকে বলে ওভারল্যাপিং, এই ঘটনাটাকে বলে ওভারল্যাপিং।
অভিলেপন বাংলায় বলে, ওভারল্যাপিং বা অভিলেপন। আর এই ঘটনাটা যখন ঘটে তখনই কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনী তৈরি হয়। এই ঘটনাটা যখন ঘটে তখনই সমযোজী বন্ধনী ঘটতে আমরা দেখতে পাই। এটা খুব ইন্টারেস্টিং যে আমাদের ছোটবেলা থেকে আমাদের ক্লাস 9-10 আমরা ভাবি ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হলো মানে সেখানে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড আমরা দেখতে পাব। এখানে আমরা দেখছি তা নয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হলেও কোভ্যালেন্ট বন্ড তৈরি হতে পারে। এবং আশ্চর্যের ব্যাপার এটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি খুব বেশি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি খুব বেশি হয় তাহলেই কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। কারণ ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হলে তবে অ্যানায়নের সাইটে ডিফরমেশন হবে, তবেই ওভারল্যাপিং হবে, তবেই তোমার কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। তাহলে আয়নগুলো কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে এবং আকর্ষণ বেশি হলে তবেই পারে। তো হ্যাজান বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি তিনটে কন্ডিশনের কথা বলেছিলেন। বলেছিলেন এই তিনটে কন্ডিশনের মধ্যে থাকলে বা যে কোনো একটার মধ্যে থাকলে আয়নগুলো ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের পরিবর্তে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। এই তিনটে কন্ডিশনকেই আমরা ফ্যাজানের রুল বা ফ্যাজানের নিয়ম হিসাবে পড়ে থাকি, ফ্যাজানস রুল আমরা বলে থাকি। ফ্যাজানস রুলের মূল কথা হচ্ছে এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি করে বেশি হবে, না ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হলেই কোভ্যালেন্সি হবে। তো ফ্যাজান প্রথমে বললেন যে যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ খুব বেশি হয়, এক নম্বর কথা উনি বললেন ইফ দ্য চার্জ ওভার ইফ দ্য চার্জ আধান ইফ দ্য চার্জ ওভার ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ইজ হাই, হাই হলে কি হবে, বেশি হলে কি হবে, তাদের মধ্যে আকর্ষণ বেশি হবে, ফলে অ্যানায়নের ডিফরমেশন বেশি হবে, কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। কুলম্বের সূত্র তো পড়েছো, দুটো অপোজিট চার্জের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা কিসের ওপর নির্ভর করে, সেটা নির্ভর করে আধানের পরিমাণের ওপর। কত আধান আছে, বেশি আধান থাকলে আকর্ষণ বেশি হবে, কম আধান থাকলে আকর্ষণ কম হবে। তো এখানে ফ্যাজান বলছে ক্যাটায়নের চার্জ যদি বেশি হয়, অ্যানায়নের চার্জ যদি বেশি হয়, দুটোই যদি বেশি হয় তাহলে অবশ্যই তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, কোভ্যালেন্সি বেশি হবে। তাহলে কোভ্যালেন্সি বেশি হওয়ার প্রথম শর্ত ফ্যাজান বলে দিচ্ছেন, ইফ দ্য চার্জ ওভার ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ইজ ভেরি হাই দেন ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যামাং দেম ইজ অলসো হাই অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড উইল বি ফর্মড। এটা একটা। সেকেন্ড উনি বলছেন স্মল সাইজ অফ ক্যাটায়ন, স্মল সাইজ অফ ক্যাটায়ন, ক্যাটায়নের আকার যদি ছোট হয়, স্মল সাইজ অফ ক্যাটায়ন অ্যান্ড লার্জ সাইজ অফ অ্যানায়ন, small size of cation and large size of anion favors covalent bond. যদি ক্যাটায়ন আকারে ছোট হয় এবং অ্যানায়ন আকারে বড় হয় তাহলে তারা কিন্তু কোভ্যালেন্ট বন্ড তৈরির দিকে যাবে। কারণ ক্যাটায়ন যত আকারে ছোট হবে তত ক্যাটায়নের নিউক্লিয়াসের যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা বাড়বে। পোলারাইজিং পাওয়ার, আমরা একটা শব্দ ব্যবহার করি ইংরেজিতে, বাংলায় বলে ধ্রুবায়ন ক্ষমতা, বলছে ক্যাটায়ন যত আকারে ছোট হবে তত ক্যাটায়নের নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা বাড়বে, পোলারাইজিং পাওয়ার বাড়বে, এই কথাটা বলা হচ্ছে, ধ্রুবায়ন ক্ষমতা বাড়বে। আর অ্যানায়ন যত বড় হবে, ক্যাটায়ন ছোট হলে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বাড়ে,
আর অ্যানায়ন যদি বড় হয় তাহলে অ্যানায়নের আউটারমোস্ট শেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যায়, ফলে সেই ইলেকট্রনগুলো সহজেই অন্য কোনো পজিটিভ চার্জ দ্বারা প্রভাবিত হতে পারে এবং বিকৃতি ঘটতে পারে। তার মানে অ্যানায়ন সাইজে বড় হওয়া মানেই অ্যানায়নের পোলারাইজড হওয়া বা ধ্রুবায়িত হওয়ার প্রবণতা বাড়বে। If the cation of size of cation is small, then its polarizing power will be high. And if the size of anion is large, then its polarizability will be maximum. Dhruvayito hoye porar khomota barbe ebong shekhetre akare bikriti hobe, overlapping hobe ebong covalency toiri hobe. Third kotha ta uni bollen je cation with electrons cation with 18 electrons in its outermost shell has greater tendency to form covalent bond than the cation which has 8 electrons in its outermost shell. অর্থাৎ উনি বলতে চাইলেন যে দুটো ক্যাটায়ন, একটা ক্যাটায়নের আউটারমোস্ট শেলে 18টা ইলেকট্রন আছে, ক্যাটায়ন উইথ 18 ইলেকট্রন ইন ইটস আউটারমোস্ট শেল, একটা ক্যাটায়নে ইলেকট্রন বিন্যাসে আউটারমোস্ট শেলে 18টা ইলেকট্রন থাকলে তার কোভ্যালেন্ট বন্ড তৈরির টেন্ডেন্সি বাড়বে কার তুলনায়, যে ক্যাটায়নের আউটারমোস্ট শেলে 8টা ইলেকট্রন আছে তার তুলনায়। আমি একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে এই জিনিসটা ব্যাখ্যা করি, তাহলে তোমরা বুঝতে পারবে না। এই উপরের পয়েন্টটা আমি মুছে দিলাম। ধরো Na+ আয়ন, এর বিন্যাস কি 1s2 2s2 2p6 আর Cu+ আয়ন 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। তাহলে এই ক্যাটায়নে Na+ এর আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন, এই ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে এর আউটার মোস্ট শেলে 18টা ইলেকট্রন। ফ্যাজান বলছেন কপার Cu+ এই কোভ্যালেন্ট যৌগ তৈরি করবে, যেমন ধরো Cu+ কি কম্পাউন্ড তৈরি করতে পারে, সে CuCl, আর Na+ তৈরি করতে পারে কি কম্পাউন্ড NaCl। বলছেন CuCl এর কোভ্যালেন্সি NaCl এর চাইতে বেশি হবে, বা উল্টো করে NaCl এর ইলেকট্রোভ্যালেন্সি CuCl এর চাইতে বেশি হবে। ঠিক আছে, এই দুটো ক্যাটায়নের সাইজ কিন্তু প্রায় একই, এটা হচ্ছে 0.96 অ্যাংস্ট্রম মতো সাইজ, এটা হচ্ছে 0.95 অ্যাংস্ট্রম। তাহলে প্রথম যে দুটো পয়েন্ট বলেছিলেন ফ্যাজান, চার্জের বিচার করো, চার্জের বিচার করলে দেখবে কপারের মাথায় মনো পজিটিভ আয়ন, সোডিয়ামও মনো পজিটিভ আয়ন, তার মাথায় একটা করে প্রোটনের চার্জ বেশি। তাহলে চার্জের দিক থেকে আলাদা করার কিছু নেই,
সাইজ ভাবো, এটা 0.96 অ্যাংস্ট্রম, এটা 0.95 অ্যাংস্ট্রম রেডিয়াস। আকার, তার মানে দ্বিতীয় পয়েন্টটাও গেল। দ্বিতীয় পয়েন্টে কি বলেছিলেন উনি, ক্যাটায়ন সাইজে যত ছোট হবে তত তার কোভ্যালেন্ট বন্ড, তত তার কোভ্যালেন্ট বন্ড তৈরির টেন্ডেন্সি বাড়বে। এখানে তো সাইজ দিয়ে বিচার করতে পারলাম না, চার্জ দিয়েও আধান দিয়েও বিচার করতে পারলাম না। তাহলে এর 18 ইলেকট্রন আছে, কপার প্লাসের 18 ইলেকট্রন আছে, তাই সে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারবে বেশি, কার চাইতে, এনএ প্লাসের চাইতে। কেন পারবে সেই জায়গাটা আমি আসছি এবার। দেখো কোভ্যালেন্ট বন্ড কখন তৈরি হয়, যখন ক্যাটায়নের ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয় বা পোলারাইজিং পাওয়ার বেশি হয়, তখনই সে অ্যানায়নকে আকর্ষণ করতে পারে বেশি, পোলারাইজ করতে পারে বেশি, তখনই কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়, তাই তো? তাহলে সিউ প্লাসের কোভ্যালেন্ট বন্ড তৈরির টেন্ডেন্সি বেশি, মানে আমি ধরে নিচ্ছি সিউ প্লাসের আকর্ষণ করার ক্ষমতা এনএ প্লাসের চাইতে বেশি। কেন বেশি সেটা আমি দেখাচ্ছি। এখন দেখো সিউ প্লাসের কনফিগারেশনে 3D চেন আছে, 3D ভর্তি, 3D ভর্তি বলে ওর কেন্দ্রে 10টা প্রোটনও আছে। এবার তোমরা পুরনো স্ক্রিনিং এফেক্ট মনে করো, আবরণী ক্ষমতা, ডি অরবিটালের ইলেকট্রনের আবরণী ক্ষমতা, স্ক্রিনিং এফেক্ট অফ ডি ইলেকট্রন আর ভেরি পুওর। ডিতে 10টা ইলেকট্রন থাকার জন্য কেন্দ্রে 10টা প্রোটন গিয়েছে, কিন্তু এই 10টা ইলেকট্রনের ক্ষমতা নেই যে ওই 10টা প্রোটনের চার্জকে নিউট্রালাইজ করে রাখে, প্রশমিত করে রাখে, নিউট্রালাইজ করে রাখে, সেই ক্ষমতা ওর নাই। সেই ক্ষমতা নাই বলে একটা এক্সেস চার্জ এর নিউক্লিয়াসে থেকে যায়, যেটা বাইরে থেকে বোঝা যায় না এর পোর স্ক্রিনিং এফেক্টের জন্য। আর এখানে তো কেবল এস আর পি ইলেকট্রন, এদের স্ক্রিনিং এফেক্ট খুবই ভালো, এদের জন্য যেটুকু পজিটিভ চার্জ নিউক্লিয়াসে আছে এরা তাকে নিউট্রালাইজ করে দেয়। ফলে এখানে যে একটা প্রোটনের চার্জ বেশি এইটাই বেশি, আর এখানে একটা প্রোটনের চার্জ কেন, তার বেশি একটা চার্জ এখানে থেকে যায় যেটা দিয়ে ও অ্যানায়নকে আকর্ষণ করতে পারে, ওর পোলারাইজিং পাওয়ার বেশি হয়, তাই এই কম্পাউন্ড গুলো কোভ্যালেন্ট নেচারের হয়। ঠিক আছে, আজ এই পর্যন্তই।